الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اذا انفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما وقال صلى الله عليه وسلم আল কাস্তা تبلغ উপস্থিত প্রিয় দিনে ভাইরা আমাদের সমাজে আমরা অনেক অসঙ্গতি দেখতে পাই তার মধ্যে একটি হচ্ছে যে মানুষের জীবন জীবনের মধ্যে ভারসাম্যহীনতা যে কেউ কোনো একটা দিক তার কাছে ভালো লেগেছে সে ওই দিকেই সময় বেশি ব্যয় করে যার কারণে দেখা যায় যে অন্য দিক তার হাতছাড়া হয়ে যায় তখন অন্যদিকে যারা অধিকার বঞ্চিত তারা তাকে নিয়ে কথা বলে একজন মানুষ দাওয়াতের ফজিলত বুঝেছে বুঝার পরে দাওয়াতি কাজে বেশি সময় দিচ্ছে এমন বেশি সময় দিচ্ছে যে ফ্যামিলির কোনো খবর রাখছে না তো সে তো আপনার দাওয়াতি ফিল্ডে অন্য ভাইদের কাছে সমাদৃত হচ্ছে কিন্তু ফ্যামিলির কাছে নিগৃহীত হচ্ছে কারণ তারা অধিকার বঞ্চিত হচ্ছে এরকম একজনের কাছে রাজনীতি ভালো লাগে শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত ফ্যামিলি নিয়ে ব্যস্ত না ধর্ম নিয়ে ব্যস্ত না এইভাবে আপনার সমাজের মধ্যে অনেক অসঙ্গতি এবং এটার কারণ হচ্ছে তার মধ্যে ভারসাম্য নেই কাজের যে তার সাথে কার কার অধিকারের সম্পৃক্ততা আছে সেটা সে আগে খবর নেয় না যা আমার একজন ব্যক্তি হিসেবে আমার সাথে কতজন মানুষের কি আছে অধিকারের সম্পর্ক আছে সেটা সে হিসাব না কষার কারণে কোনো একদিক ভালো লেগেছে সেই দিকেই সে সময় ব্যয় করার চেষ্টা করে তখনই অন্যের অধিকার খর্ব হওয়ার কারণে সে সমাজে নিন্দিত হয় নিগৃহীত হয় কিছু সংখ্যক মানুষের কাছে কেউ আছে ধর্ম নিয়ে একবারে ব্যস্ত নন যে ধর্মকর্মের ধারে কাছে নেই সুতরাং সে এক দোষ করল কেউ আছে ধর্মকর্ম নিয়ে ব্যস্ত কিন্তু নিজের প্রতিবেশী নিজের আত্মীয় স্বজনের প্রতি কোনো তার গুরুত্ব নেই তখন তাদের কাছে সে নিগৃহীত এইভাবেই চলছে আর এই ব্যাধিটুকু আজকে নয় সাহবে খেরামের মধ্যে ছিল রসুল আকরমসালাম সেই রোগের চিকিৎসা দিয়েছেন এবং তারা শেষ পর্যন্ত ভারসাম্যপূর্ণ এক আদর্শ জাতিতে রূপান্তরিত হয়েছিল একবার রসুল আকরমসাল্লাহ আলিয়াসলাম হিজরতের পরেই যখন কিছু সাহাবে খেরাম মুকা থেকে হিজরত করে মধ্যে চলে গেলেন তখন রাসুল আকরম সাল্লামাম সাহবাইক রামের মান মর্যাদার দিক বিবেচনা করে একজনের সাথে আরেকজনের বন্ধন তিনি সৃষ্টি করেন যার যে একজন নেতা ঘোষের হলে মধ্যে মধ্যে যে নেতৃস্থানীয় তার সাথে তার কে কি বন্ধন সৃষ্টি করে মানে এইভাবেই যেন বন্ধন ঠিক যায় সেই সুবাদে হজরত সালমান ফার্সি আদি আল্লাহাত এবং আবুদ্দার আদি রানহু এই দুইজন একে অপরের ভাই হয়ে যান আবুদ রজা যিনি তিনি হচ্ছেন আনসারি সাবিক আর সালমান ফার্সি আছেন মোহাজিত দুইজনের মধ্যে রসিউল্লা আক্রমণ ইসলাম ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে তো যা আসা চলছিল তখনই কিন্তু পর্দা রায়ত নাজিল হয় নাই একে অপরের বাড়িতে যায় তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে এই কারণে আগে বলছি পরবর্তীতে আমরা পর্দাহীনতার কথা বলবো একজন মনে করবে সাবিরা পর্দা করে না নাকি না এখানে আগে বলছি যে পর্দার আয়াত তখন নাজির হয়নি পর্দার আয়ত নাজির হয় পঞ্চম হিজড়ি সনে এটা হচ্ছে শুরুর কথা তো উনি গেলেন হজরত সালমান ফার্সি নিজের ভাইয়ের বাসায় গেলেন যাওয়ার পর যখন ঘরে ঢুকলেন তার স্ত্রী সামনে আসলো হয়তো জিজ্ঞাসা করলো যে তোমার স্বামী কোথায় যাব কোথায় বলে যে তো বাগানে আসে বাগানে কাজ করতেছি তারপরে বললেন যে তোমার কাপড় চোপড় এরকম কেন যে পোশাক পরিচ্ছদের প্রতি তোমার কোনো ব্রুক্ষেপ নেই ময়লা কাপড় পরে আসে মানে নিজের আবুদারদার বউকে জিজ্ঞাসা করতেছেন গিয়ে সালমান ফার্স তখন বললেন যে তোমার ভাই তো আমার খবরই রাখে না কী বলে যে সে দিনের বেলায় রোজা রাখে প্রত্যেক দিন আর বেলায় এসা পরেই সে দাঁড়িয়ে যায় সালাতে বাজার পর্যন্ত চালিয়ে যায় সালাদের মধ্যে রাত কাটিয়ে দেয় এটা দিন চলে যায় রোজায় রাত চলে যায় সালাত সে তো আমার দিকে তাকানোর সময় নেই সুতরাং আমি কার জন্য সাজব ঠিক আছে বলার পরে উনি ওনার বুঝটা বুঝে গেলেন যে এটা তো একটা মারাত্মক সমস্যা আর আরবদের কাছে কিন্তু এটা মারাত্মক সমস্যা এটা স্বাভাবিক না আমাদের দেশে কিন্তু এটাকে স্বাভাবিক মনে করা হয় একজনের বুজুর্গে দেখলে দেখা যায় যে মনে করে যে কামেল বুজুর্গ অন্যদিকে অধিকার খর্ব হইলেও এটা নিয়ে কোনো কথা বলে না কেউ কিন্তু ওনার কাছে এটা ভালো ঠেকলো না কার কাছে সালমান ফার্সি রদিগুল আতোর কাছে যেটা ঠিক না এই কারণে উনি এটা মাথায় রাখার পর যখন উনি আসলেন ওনার সে খবর দিল যে তোমার ভাই আসলো যখন উনি আসলেন ঘরে হজরত আবুদ্দারদা তো ওনার জন্য খেজুর নিয়ে আসলেন বাগান থেকে খেজুর খেতে দিলেন খাদ্যের ব্যবস্থা করলেন খেতে দেওয়ার পর বলছেন তুমি আমার সাথে খাও সে বললো যে আনা সয় আমি তো রোজাদার আমি তো খাবো না তখন সে তো বললো যে আমি খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি না খাবে হ্যাঁ যে তুমি খেলে আমি খাবো না হইলে আমি খাবো না এখন তো ঝামেলা কারণ সুরে আকরমসু ইসলাম এমনভাবে বন্ধন সৃষ্টি করলেন যে এই বন্ধন টিকাতে হবে এখন তো সে খাবে না সে বললো যে না আমি খাবো না তুমি মেজবান তোমাকেও খেতে হবে হুম আমি খাবো না পরে বাধ্য করলেন ওকে রোজা ভাঙতে রোজা উনি ভাঙলেন ওর সাথে খাইলেন আচ্ছা শেষ হয়ে গেল দিনের বেলা রাত্রিবেলা যখন হলো এসার সালা তাদের পর বলে যে ঠিক আছে তুমি ঘুমাও বলে তুমি কী করবে বলে আমি আদায় করবো বলে যে আমি ঘুমাইবে না তোমাকে আমার সাথে ঘুমাইতে হবে হ্যাঁ তখন ঘুমানোর ঘুমাইলো ঘুমানোর পর কিছুক্ষণ পরে ফাঁকি দিয়ে আবার উঠে গেল হজরত তাবদারদের যখন বুঝতে পারলো যে ও মনে হয় ঘুমিয়ে পড়ছে আজকে তো আর ঘুমাবে না ও তো পারাদারি করতেছে আজকে কেন ওর মানে চিকিৎসা দিতে হবে দু ঘুমার যখন একটু ভাব ঘুমানোর ভাব দেখলেও সে দাঁড়িয়ে গেল আবার উনি আবার জায়গায় গেলেন বললেন যে ঘুমাও আমার সাথে ঘুমাও তখন আবার ঘুমিয়ে পড়লেন এইভাবে বারবার চেষ্টা করতেছিলেন ও ছাড়তেছেন না লাস্ট যখন শেষ সাথে হলো তখন বললেন এবার উঠ তারপরে দুইজন মিলে সালাদি করলেন করার পরে এখন তো আবদার খুব খাবা তার ভাইয়ের উপর যে আমাকে ঠিক মতো রোজা রাখতে দিল না আবার সালাদি করতে দিল না রাত্রিবেলায় তো এবাদতে ব্যাঘাত ঘটাইল ঠিক না তখন রসুল আকরম সাল্লা আসলামের কাছে নালিশ করলেন বললেন যে এ তো আমার সমস্যা করলো সব বর্ণনা শোনার পর রসুল আকরম সাম বললেন কি সদাখা সালমান যে সালমান ঠিক বলেছে কারণ সালমান বলেছিল লাস্টে যখন এই কাণ্ড করে করেছে যে তুমি এরকম করলে কেন তখন বলল যে তোমার জীবনটা ভারসাম্যপূর্ণ নয় তুমি ধর্মের দিকে বেশি অগ্রসর কিন্তু স্ত্রীর অধিকারের প্রতি কোনো কোনো খবরে নেই তোমার তখন তিনি বললেন হজরত সালমান দেখেন অনেকে ধর্মীয় বুঝ কত স্ট্রং তিনি বললেন যে না এইভাবে ভারসাম্যহীন জীবন কখনো জীবন হতে পারে না উনি বললেন ইন্নালি অবদিকে আরেক হাততা যে তোমার প্রতি বালকের অধিকার তোমার উপর রয়েছে ওই সবরীকে আরেক তোমার মেহমানের অধিকার তোমার উপর রয়েছে এরকম আর ইন্নালি নার্সি কা আরেকে হাক্কা তোমার নিজের অধিকার নিজের উপর রয়েছে অন্য হা বন্যায়সা ওই নালি জাসাদিকা আরেকে হাক্কা তোমার শরীরের অধিকার তোমার উপর রয়েছে ওই নারিয়া হালিকা আরিকে হাক্কা এবং তোমার ফ্যামিলির অধিকার তোমার উপর রয়েছে কুল্লাদি হাক্কা হাক্কা সুতরাং যত মানুষের অধিকার তোমার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের অধিকার তোমাকে দিতেই হবে তাইলে তুমি পরিপূর্ণ মানুষ হবে তোমার জীবন সফল হবে না কখনো সফলতা আসবে না তাহলে চিকিৎসা এবং এটার সমর্থন করলেন রসুল সাল্লাম রসুল বললেন সদাকা সালমান যে সালমান সঠিক দিন বুঝতে পেরেছে এবং তার কথাই সত্য কিন্তু সালমান আগে আইডিয়া বলে ফেলছেন রসুল সাল্লাম কি করলেন সাপোর্ট করলেন যে তার বুঝতেই ঠিক তাইলে সব সবার যে বুঝ ঠিক হবে তা নয় যে এই বুঝতে যে হজরত আবুদ্দারদার ঠিক ছিল না সেটা হজরত সালমানও ধরতে পারলেন রসুল কি করলেন সমর্থন করলেন যে আসলে তার ধর্মীয় এই বুঝটা ঠিক না যে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন বিদায় শুধু আবাদতে ব্যস্তই থাকবেন আর অন্য কাজ করবেন না এমন না অনেক তিনি মনে করছিলেন আমার সৃষ্টি যখন এবাদতের জন্য তাহলে আমি আবাদতই করতে থাকি আর বাকি কোনো খবর নেই তাহলে এটা ঠিক কথা নয় আরেকটা ঘটনা কারণ ঘটনা অনেকের মনে থাকে বেশি এই জন্য বলতেছিলাম আর কি হযরত আহসিরাদা বা অন্য কোনো স্ত্রী সেটা সঠিক বর্ণনা মিলে নাই বাকি কোন এক রসুল আকরমসাল স্ত্রীর কাছে কিছু সাবি আসলেন তিনজন সাবি এই ঘটনাও প্রসিদ্ধ অনেকে জানেন তিনজন সাবি আসলেন আসার পরে তিনজন জিজ্ঞাসা করলেন রসুল আকরমসাল ইসলামের এ সম্পর্কে তখন স্ত্রী বর্ণনা দিলেন রসুল এইভাবে এভাবে করেন মাঝে মাঝে রোজা শুরু করেন নফল রোজা ফরজ রোজার কথা আবার বলছি না হ্যাঁ নফল রোজা শুরু করেন মনে হয় যে তিনি রোজা ছাড়বেন না আবার ছেড়ে দেন মানে রাখা বন্ধ করে দেন মনে হয় যে আবার রোজা রাখবেন না এরকম রোজা রাখে আবার কি রাখে না নফল রোজার কথা এরকমভাবে সালাদ আদায় করেন কিছুক্ষণ ঘুমান তারপর উঠে সালাদ আদায় করেন এইভাবে বর্ণনা দিলেন দেওয়ার পর তিনজন মনে করলেন যে না রসুলের যে সালাদের বর্ণনা সোমের বর্ণনা এইসব বর্ণনা বুঝে যতটুকু মনে হয় যে এত বেশি আমল হচ্ছে না আর রসুলের কোনো সমস্যা নেই তারা বললেন যে রসুলের কোন সমস্যা নেই এই জন্য ইসলামের পূর্ব আপার সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দেবেন সুতরাং রসুলের হিসাব ভিন্ন তার বেশি আমল করতে হবে না এই চিন্তা কিন্তু এখনো আছে অনেকে আছে সাধারণ মুরিদ সে তার পিস দেখে আমলের ঠিক নেই তারপরে মনে করে সে তো বেড়া পার হয়ে গেছে তার তো কোনো আমল না হইলেও চলে যেরকম ওই সাহাবি সাহাবারা মনে করছিলেন তিনজন যে রসুলের আমলের দরকার নেই হ্যাঁ রসুলের দরকার হচ্ছে আমার আমল আমাকে আমল করতে হবে রসুল কেন আমল করবেন রসুল তো বেড়া পার হয়ে গেছে নাকি না ওই একই চিন্তা চেতনা এখনো আছে ওটার চিকিৎসা দরকার একজন আলেম হইলে তিনি তো প্রথম মানতে বাধ্য নাকি শরীয়ত না তিনি মানবেন না একজন বুজুর্গ হইলে তিনি শরীয়ত মানতে বাধ্য প্রত্যেকে আমরা শরীয়ত মানতে বাধ্য সুতরাং যদি একজন আলেমের ভুল হয় ভাষায় সুন্দরভাবে একাকি তাকে বলতে হবে যে আপনি এই আমলে গাফলা করছেন ঠিক না ছড়িয়ে কোনো কাউকে ছাড় দেওয়া হয় হয়নি শুধু একমাত্র প্রত্যেকের যদি কারোর ওজোর থাকে ওজোর হিসেবে তার ছাড় আছে নাকি ওজোর ছাড়া এমনিতেই আলেম হওয়ার কারণে বেশি ছাড় পাবে না এরকম কোনো কিছু না পীর হওয়ার কারণে বেশি ছাড় পাবে এরকম কোনো কথা নাই তখন এগুলো শোনার পর তারা সিদ্ধান্ত নিলেন তাদের অভিব্যক্তি জানিয়ে দিলেন স্ত্রী স্ত্রীর সামনেই বলেন যে ওনার তো পূর্বাবার সমস্ত গুণামাপ ওনার ব্যাপার ভিন্ন কিন্তু আমাদের এতটুকু চলবে না একজন বলল যে আমি সর্বদা রোজা রাখতে থাকবো মানে প্রত্যেক দিন আমি রোজা রাখবো কারণ আমার এরকম মাঝে মাঝে রাখলে চলবে না তারপর আরেকজন বলল যে আমি সর্বদা রাত্রিবেলা সালা তাদায় করতেই থাকবো আমার ঘুমাইলে কাজ হবে না হ্যাঁ বেশি সালাত আদায় করতে হবে আরেকজন বললেন যে আমার রসুলের এত স্ত্রী আছে আমার স্ত্রী থাকলে তার ধর্মকরম আনা হবে না আমি জীবনে বিয়েই করবেন নাকি বিয়ে করব তার সিদ্ধান্ত মানে তার বেশি আমাদের দরকার বেশি বুজুর্গ মানুষ নাকি কিন্তু এটা ঠিক না রসুল আকরম সাল্লা আসালাম যখন ঘরে আসলেন তার স্ত্রী জানা জানালেন যে তিনজন লোক এরকম আমার কাছে আপনার আমার সম্পর্কে জিজ্ঞাসা করলেন আমি এই বললাম তারা এই বলল রসুলা আকরুক সাল্লাম সমস্যা যখন আসে সমাধান করেন বক্তব্য দিতে শুরু করেন দিয়ে বললেন যে কে তোমাদের মধ্যে যে এরকম এরকম বলছিলে এটা কিন্তু একটা পলিস আপনি কারোর কান কথা শুনে আপনি এটাকে ছড়াতে পারেন না আপনি বাস্তব বলতে হবে হ্যাঁ সুতরাং জিজ্ঞাসা করলেন যে তোমরা কি ওদেরকে এটাকে বললেন তোমরা কি এরকম এরকম বলছিলে নাকি ওনার স্ত্রী উনি কি বিশ্বাস করেন না যে ও মিথ্যে কথা বলবে না আরে ঠিক না আপনার দায়িত্ব নিশ্চিত হওয়া কারণ হতেই পারে মিথ্যা হতেই পারে নাকি না মৃত্যু হতেই পারে নাকি অসম্ভব সুতরাং কারোর ব্যাপারে অন্ধভক্তি এটা চলবে না আপনি নিশ্চিত হবেন যেরকম হজরত সিদ্দিকারা দিগেলা ব্যাপারে যখন মুনাফেকরা তোহমাদ দেয় যে তার সাথে বিন আসালের সাথে কি সম্পর্ক অবৈধ সম্পর্ক আছে রসুল আকরম সাল্লা সাল্লাম কি তার স্ত্রীকে অন্ধভক্তি করে যে না অসম্ভব এটা আমার স্ত্রীর ব্যাপারে হতে পারে না অথচ আবুকারের ফ্যামিলি পবিত্র এক ফ্যামিলি নাকি না তারপরেও শুইল আকরম সুসলাম কথা বন্ধ করে দিলেন বাপের বাড়ি পাঠিয়ে দিলেন বলছেন আল্লাহ বেহালিক বাপের বাড়ি চলে যাও হ্যাঁ আল্লাহর ফয়সলের দিকে তাকিয়ে থাকলেন হইতেও পারে নাকি তিনি শুধু বসে থাকেন নাই হজরত আলী কারণ অল্প বয়সে তাকে জিজ্ঞাসা করলো তোমার কি এই সম্পর্কে কোনো আইডিয়া আছে কোনো কিছু টার পাইছিলে হযরত বাড়ি রেখে জিজ্ঞাসা করলেন কারণ সে বাঁধে ওনার কাছেই থাকে তুমি কিছু দেখছিলে মানে সবার কাছে অথচ তিনি তো বুঝতে পারতেন যে আবুকার মেয়ে এটা সাধারণ মেয়ে না সুতরাং তার ব্যাপারে এটা এরকম কোনো কথা এটা অসম্ভব এরকম কিছু বাস্তবায়িত হওয়া অসম্ভব এটা তো মনে করতে পারতেন কিন্তু না উনি পাঠায় দিলেন যে সম্ভব হতেই পারে যারা স্ত্রীকে এরকম অসম্ভব কি করে ভালোবাসে অন্ধত্বের মধ্যে আসে তারাই পরে ফেল করে নাকি কারণ স্ত্রী যখন বুঝতে পারে যে এমন এ অন্ধভক্ত তাকে যত কিছু বলবে সে সে বিশ্বাসই করবে করবে না সুযোগটা গ্রহণ নাকি তো অন্ধ হওয়ার কোনো কাম নেই বরং রসুল কথা পর্যন্ত বন্ধ করে দিলেন শ্বশুর বাড়ি যখন যাইতেন শাশুড়িকে জিজ্ঞাসা করতেন কেই ফেতেই কম মানে আয়েশার নামও ধরতেন না বলে যে তোমাদের মেয়ে কেমন আছে হ্যাঁ মানে এরকম মনের অবস্থা ছিল তারপরে যখন কোরআন আয়াত নাজিল হলো তখন হজরত আশার আম্মা বলছে যে রসুলের প্রশংসা করো রসুলের সামনে গিয়ে বলছেন অসম্ভব আমি রসুলের প্রশংসা করব না কারণ সে তো আমাকে অবিশ্বাস করেছিল আমি আল্লাহর প্রশংসা করব যিনি আমার পবিত্রতা ঘোষণা দিলেন আমার ব্যাপারে আয়াত নাজিল করলেন কারণ আমি তো কল্পনাই করে নাই যে আয়াত নাজিল করবেন আমি মনে করছিলাম জিপরের মাধ্যমে বলে দিবেন যে আমি পবিত্র অথবা স্বপ্নে দেখবেন কিন্তু আল্লাহ হাজর শাহানু পবিত্রতা ঘোষণা দিলেন কোরআন মাজিদের মধ্যে এবং আল্লাহ ভালো করেই জানেন মুসলিম সমাজের মধ্যে হজরত আয়সে বিরোধী তৎপরতা চলবে যেমন শিয়েরা আছে হজরত আয়ের আয়সের ব্যাপারে উল্টা পাল্টা বলে এই কারণে আল্লাহ কোরআনের মধ্যেই নাজিল করে দিলেন আয়াত যেন কেয়ামত পর্যন্ত এটা মানুষে পড়ে এবং তার পবিত্রতার ব্যাপারে সন্দেহ না থাকে তারপরেও যদি সন্দেহ থাকে কেউ বলে তার কথা কী শুদ্ধ হবে তারপরে তো শিয়া কি দুনিয়াতে নাই তেলে অনেক আছে বাস্তবতাকেও মানে না এত বেশি ভক্তি হ্যাঁ যেখানে কোরআন পরিষ্কার সেইখানে কিভাবে আপনার যারা শিয়াদের আলম তারা হজরত ব্যাপারে এরকম মানুষকে মানে কঠিন একটা চেতনার দিয়েছে আজকে না শিয়া মতবাদকে আজকেই শুরু হয়েছে পর থেকে হ্যাঁ নাকি না প্রথম শতাব্দীর শেষ থেকেই শেষ ভাগ থেকেই তো আপনার হজরত আলীর যুগ থেকে শুরু হয়েছে হুম তাহলে ব্যাপারটা কত কঠিন মানে এইভাবে অনেকে জার্জল্য সত্যকেও দেখেও তারপরে এত অন্ধভক্তি ব্যক্তির প্রতি যে ওটা দেখেই না দেখেই না হোক যেটা বলছিলাম রসুল ইসলাম নিশ্চিত হলেন তারা বলল যে আমরা অবশ্যই আমরা এটা এটে বলছিলাম যখন নিশ্চিত করলেন তখন রসু আহর ইসলাম আল্লাহর কসম করে বলছেন আমা সাহুমিল্লাহ কাহকুল্লাহ যা আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি এবং আমি সবচাইতে বড় মুতাকি আমার চাইতে বড় বুজুর্গ আর দুনিয়াতে নাই নাকি আল্লাহর কসম খেয়ে বলছেন অথচ আমার ব্যাপার শুনো ওলা কিন্নি অসুম ওফতের কিন্তু আমার এই বড় মুতাকি হওয়া সত্ত্বেও আমার ব্যালেন্স আছে আমি কিছুদিন রোজা রাখি আবার কিছুদিন নফল রোজা রাখা বন্ধ করে দেই আর আরেকটা হইতেছে ওসলি ওয়ার খুদ রাত্রিবেলায় আমি কিছু সময় সালাত আদায় করে কিছু সময় আমার আমি ঘুমিয়ে পড়ে

কিন্তু নিজের স্ত্রীর অধিকারের প্রতি খেয়াল করে নাই নিজের ফ্যামিলি অধিকারের প্রতি তাদের খেয়াল ছিল না এই কারণেই রসুল আকরাম সেলাম তাদের সংশোধনী ধিলেন নাকি না এটা হচ্ছে আসল তাইলে আমরা এই সমস্ত কথা থেকে বুঝতে পারলাম এরকম সমাজের মধ্যে অনেককেই পাবেন যাদের জীবনের মধ্যে ভারসাম্য নাই কেউ আল্লাহর অধিকার রক্ষা করে না কেউ আবার নিজের ফ্যামিলির অধিকার রক্ষা করে না কেউ আছে নিজের কোনো মেহমান আসলে মেহমানের অধিকার রক্ষা করে না যেটা সেই সালমান ফার্সির কথার মধ্যে আসে যে মেহমান আসছে সে এত বুজুর্গ মানে মেহমানের প্রতি কোনো খেয়ালই নাই হ্যাঁ মানে মেহমান নিয়ে ব্যস্ত হয় না মেহমান আসলেও তারপরে বাদত নাকি সময় নেই হ্যাঁ সুতরাং এইভাবে সমাজের মধ্যে অনেক অসঙ্গতি অনেকে আছে অসঙ্গতি আমাদের বর্তমান আলম সমাজের মধ্যে কেউ আসে এমনভাবে দাজ্জাল নিয়ে ব্যস্ত হয়ে গেছে ওটা ছাড়া তো আর কি আর কোনোটাই বুঝে আসে না সেটা নিয়ে আসে কে আমাদের আলামত নিয়ে আসে স্বপ্ন নিয়ে আসে মানে ওটাই তার মাথায় ভালো করে ঢুকছে মানে এটা নিয়ে আসে ব্যালেন্স শেষ হ্যাঁ আর এই দিক আর খবর নাই মানে এটা নিয়ে লেগেই পড়ছে তাইলে এই যে ভারসাম্যহীনতার কারণে তো এই সমস্যা কেউ আছে জেহাদ নিয়ে লেগে আসে শুধু জেহাদি যে এটাই বলবে আর অন্যটা বলবে না নাকি কেউ আছে আমলের প্রতি খবর নাই শুধু আকিদের কথাই বলতে থাকে দেখা যায় যে ওর আমলের মধ্যেও গলত আছে নাকি না আছে না সমাজের মধ্যে এই যে এই যে এই জীবনগুলা যদি কিছু কিছু ভালো গুণ তাদের মধ্যে আসে কিন্তু একটা বড় গলদ আছে সেটা কি ভারসাম্যহীনতা ভারসাম্য নয় জীবনের মধ্যে প্রত্যেকের অধিকার সঠিকভাবে সে আদায় করছে না একজনের অধিকার আদায় করতে গিয়ে আরেকজনের অধিকার কি করে নষ্ট করে তাইলে অবশ্যই আমাদেরকে প্রত্যেকের অধিকার আদায় করতে হবে আর এটার নাম হচ্ছে আরবিতে আল সদ বা আল আরবি নাম মানে ভারসাম্যপূর্ণ জীবন ভারসাম্যতা আমাদেরকে কি করতে হবে রক্ষা করতে হবে যার অধিকার যার সাথে সম্পর্ক যতজনের অধিকার সম্পর্ক আমাদের সাথে সবার অধিকার সঠিকভাবে কি করতে হবে আদায় করতে হবে সুতরাং কোনো দিকে বিশেষ করে অন্য ক্ষেত্রে যদিও একজন মানুষ কি হয় নিন্দিত হয় ধর্মীয় ক্ষেত্রে কিন্তু নিন্দিত হচ্ছে না হ্যাঁ ধর্মীয় ক্ষেত্রে বেশি পরিশ্রম করলে তখন এটাকে বুজুর্গি মনে করা হয় এই কারণে অনেক ঘটনা বলি আপনি দেখবেন আউলিয়া বা অন্যান্য নাকি না মধ্যে যে বুজুর্গ আপাদত করতে করতে গাছের ঢালের মধ্যে বসে বসে আপাদত করতেছিলেন করতে করতে পরে এমন হয়ে গেছে গাছের ডারটা ওনার রানের উপর দিয়ে চলে গেছে এখন তো গাছের মধ্যে ফেঁসে গেছেন আচ্ছা গাছ এত গাছের এমন কি আপনার জ্ঞান নাই যে যেদিকে চাপা আসে সেই দিকে বাড়তে যাবে কেন আপনি একটা ফলের মধ্যেও যদি কোনো জিনিস দিয়ে তাকে ব্রেক দেন দেয় যে ওই সাইজের হয়ে যায় আসে না এরকম অনেকে অনেকে এরকম চালাকি করে মানে সাইজ বানানোর জন্য ওইভাবে প্যাকেটিং করে দেয় যেন যেই দিকে তার ইচ্ছে এই দিকেই বাড়বে কারণ তার বাড়ার দরকার নির্দেশ আছে বাড়ার তাকে বলা হয় না এই দিক দিয়ে বাড়বে ওই দিক দিয়ে কমবে নাকি তো সুতরাং সে বাড়বে বাড়বে যেদিকে ব্রেক আছে ওইদিকে বাড়বে না যেদিকে খোলা জায়গা পায় সেদিকে তো বাড়বে সুতরাং কী কাম আছে গাছের যে রান দেখে নাই রানের উপর দিয়ে বাড়তে গেছে সে গাছের ভিতরে ফেঁসে গেছে কিন্তু ঘটনা যখন শুনে বলে সুহান আল্লাহ মানে বিশাল বড় বুজুর্গ ছিলেন নাকি বিরাট মুশকিল এই যে দিয়ে কত কাহিনী শুনবেন হেকায় তা পড়লে কত বুজুর্গের কাহিনী নাকি আপনার যখন রাত্রিবেলা হয়তো ঘুম আসতো তখন কি পাওটাকে ছাদের সাথে আটকিয়ে রশির মধ্যে ঝুলে ঝুলে জিগির করতেন মানুষ শুনে সুবাহ আল্লাহ কত বিরাট বুজুর্গ রাত্রি বেলায় ঘুম চাপছে তোর ঠান্ডা এমনিতেই ঠান্ডা আছে পুকুরের পানিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিগির করে যেন ঘুম না আসে হ্যাঁ কিন্তু শুনলে আরেকজনে বলে কি সুভান আল্লাহ কত বড় বুজুর্গ তাহলে এরকম বড় বুজুর্গ হইলে তো তাইলে আব্দার সমস্যা কি ছিল সালমান পার্সি বলার পরে রসুল কেন সমর্থ করেন সমর্থন কেন করলেন যে ঠিক বুজুর্গ না নাকি বুজুর্গের মধ্যে ঘাটতি আছে কিন্তু আমাদের তো এই ব্যালেন্স নাই আমাদের যুগে এরকম উল্টা পাল্টা করলে তারপরে আমরা মনে করি সে কি শ্রেষ্ঠ বুজুর্গ নাকি না হ্যাঁ কোনো দিকে সমস্যা হইলে তখন আমাদের মনে হয় মনে হয় যে সে মানে গণ্ডির বাইরে চলে গেছে অনেক পীর বুজুর্গের দেখা যায় যে অনেক হারাম কবিরা গুণের সাথে জড়িত নাকি মনে করা হয় যে না উনি তো বুজুর্গ এইগুলো দেখে না দেখার ভান করতে হয় ওদের আবার কি আছে উসুল আছে যেগুলো দেখলেও না দেখার ভান করতে হয় মনে হয় এটার ভিন্ন কোনো ব্যাখ্যা আছে। নাকি প্রকাশ্যে করে না দেশের বিপরীত চলবে তারপরে আপনি ভক্তি করবেন বলবেন যে ভিন্ন ব্যাখ্যা আছে তো ওটা কোন ধরনের ব্যাখ্যা হবে নাকি না রসুল্লা সাল্লাহ সাল ইসলাম হ্যাঁ যদি এরকম সুযোগ কেউ পাইতেন আকরম আকলম সালাম কেন রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাদ পড়ে বাঁ ফেলতেন নাকি বিধান রসুলের জন্য না অবশ্যই অথচ আল্লাহর ঘোষণা আসছে যে আপনার পূর্বাপর সমস্ত মাপ তারপরেও কেন কষ্ট করবেন নাকি না সুতরাং আমাদের ভারসাম্যতা আনতে হবে এবং এই ধর্মীয় ভারসাম্যতা বিশেষ করে বর্তমান যুগে অনেক দরকার এবং এই ব্যাপারে রসুল আকলামের গাইডলাইন আছে অনেকে ধর্মীয় ব্যাপারে উগ্রতা দেখায় হ্যাঁ অন্যদিক তার কি অবহেলিত হয় সেটা কখনো সঠিক নয় রসুল আকরম আসলামের এক হাদিসের মধ্যে রসুল আকরম সাল্লা ইসলাম বলেন যে আল আলকস্তা লগু যে তোমাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে তাইলে তুমি মঞ্জিল মকসুদে পৌঁছাতে পারবে কি মধ্যম পন্থা অবলম্বন করতে হবে তাইলে মতো পৌঁছানো যাবে আর যদি মধ্যম পন্থা অবলম্বন না করা হয় কোনো দিকে বেশ কোনো দিকে কম এরকম যদি হয় জায়গা মতো পৌঁছানো যাবে না ওই যে ছোটকালের আমরা পড়ছিলাম যে খরগোশের সাথে কি কশ্যপের কি প্রতিযোগিতা নাকি না হুম কসব নিজের গতিতে বাস একটা মধ্যম পন্থা অনুযায়ী সে চলছিল চলছিল জায়গা মতো পৌঁছে গেছে কিন্তু সে খরগোশ সে মনে করছিল এক দৌড় দিলে তো তাকে পিছিয়ে ফেলা যাবে শেষ পর্যন্ত সে ঘুমিয়ে পড়ে সে জায়গা মতো আর পৌঁছাতে পারা নাই হ্যাঁ তাই যে তার কে মধ্যম পন্থা সে অবলম্বন করে নেয় মনে করছে মানে ঘুমিয়ে থাকলেও এক দৌড়ে ওকে পিছিয়ে ফেলিয়ে দিবে। তারপরে আর সেটা করা সম্ভব হয়নি তাইলে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে যদি বাড়াবাড়ি করা হয় তাইলে কিন্তু পিছিয়ে পড়ে যাবে রসুল এখন সব বলছেন ইনহাদ ইয়ুসুল যে এই ধর্মটা হচ্ছে কি সহজ একবারে কিন্তু এটাকে মানুষ কঠিন বানিয়ে ফেলে আসলে ধর্ম সহজ কিন্তু মানুষ কি করে কঠিন মানে কীভাবে বলেন ইউসাদসুল বলেন যে এই ধর্ম নিয়ে কেউ যদি বাড়াবাড়ি করতে থাকে তাইলে ধর্মের কাছে সে পরাজিত হবে ধর্ম কখনো কে পরাজিত হবে না আপনি পরাজিত হবেন আপনি এক সময় হটকারিতা দেখানোর কারণে ফেঁসে যাবেন ঝামেলায় পড়ে যাবেন পড়তেছে না যারা বাড়াবাড়ি করতেছে ফেঁসে যাচ্ছে ঝামেলায় পড়ে যাচ্ছে না আপনি কেন সার্বিক বিবেচনা করবেন না আপনি কেন সেই এখনো ধ্যানের জগতে আসেন আপনি বাস্তবতাকে স্বীকার কেন করেন না বাস্তবতা কি ওইভাবেই তো আপনার সিদ্ধান্ত নিতে হবে নাকি না অনেকে আছে এখন লড়াই করো যাদের এখনই ঘোষণা দাও কিন্তু বললে হবে বাস্তবতাকে অস্বীকার করে যে এখন পরিবেশ পরিস্থিতি আছে না না আছে সেটাকে চিন্তা করতে হবে নাকি আল্লাহ কি সাধ্যের বাইরে কিছু করতে বলছেন হ্যাঁ সাল্লাউ সাহা সাধ্যের বাইরে আল্লাহ কাউকে কিছু করতে বাধ্য করেন না সুতরাং ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলে সব কিছু বুঝবেচনা করেই কি অগ্রসর হতে হবে এই কারণে রসুল আকরমসালামের সুন্দর পরামর্শ সেটা হয়েছে ফাসাদ দিদু ওকারিবু ও আবসিরু বলতেছেন সুতরাং তোমার প্রথম চেষ্টা থাকবে কি একবারে একশো পার্সেন্টে চলে আসার কারণ টার্গেট যদি মজবুত না থাকে তাহলে কিন্তু আবার কাছে দাঁড়াও আসা যায় না একজনের যদি পরীক্ষার সময় তার টার্গেট থাকে যে সত্তর নম্বর পাইলেই চলবে তাহলে এটার কোনো নিশ্চয়তা আছে কোনো নিশ্চয়তা নাই একজন যদি একবার কানায় কানায় তেত্রিশ নম্বর পাইলেই পাস আমার তেত্রিশ হইলেই চলে নাকি সে নিশ্চিত ফেল করবে এতে কোনো সন্দেহ নাই কারণ প্রত্যেকের টার্গেট যতটুক অতটুকু পৌঁছাতে পারে না এটাই মানুষের স্বভাব মানুষের ধারণা এইভাবে হ্যাঁ হুবহু সেটা কি হয় বাস্তবাতে হয় না অনেক আছে আবার কট্টরপন্থী কিছুদিন আগে আমি এক জায়গায় আলোচনা করতেছিলাম এক বয়স্ক লোক সে বলে যে একজনে যখন নফলের ব্যাপারে প্রশ্ন করলেন সে গরম হয়ে গেল যে নফল নিয়ে আপনি টানাটানি করেন কেন যেই গ্রাম্য ব্যক্তি বেদুইন ব্যক্তি বোকারের হাদিসের মধ্যে রসুল আকরমসুল ইসলামের কাছে আসলেন তারপরে বললেন আমাকে দৈনন্দিন বেলা সালাত আদায় করতে হবে রসুল বললেন পাঁচবেলা আদায় করতে হবে বলছেন আর কি বেশি আছে বলে যে না আর বেশি নেই তুমি যদি নফল পড়তে পারো সেটা ভিন্ন কথা সুতরাং তারপরে সৌমের কথা বললেন সব কিছু বলার পর সে বলছে যে এই মাঝখানেরটা বলে না সে বলে যে লাস্টের রসুল বলছে কারোর যদি লোক দেখতে হয় তাইলে এই লোকটার দিকে সে বলছে এই কি নফল করছে আসলে নফল নিয়ে এত ব্যস্ত কেন হ্যাঁ তা আমি ওকে বললাম যে ভাই মাঝখানে একটু বাকি ছিল যে ওটা কেন ভুলে গেলেন আপনি বলে যে ওটা কি আমি যে হাদিসের মধ্যে এই শব্দ আছে সে বলছে আল্লাহর কসম আমি এর চাইতে বাড়তি করবো না কমতি করব না নাকি বলে না এই মাঝখান দিয়ে সে ওটা ভুলে গেছে সেই আগার পিস নিয়ে যে রসুল তো রসুলকে একটা কমিটমেন্ট দিল বলছি যে আল্লাহর কসম আপনি যেভাবে যেইভাবে বলেছেন এর চাইতে একটু বাড়তি করবেন একটু কমতি করবেন যদি সে মূলটা যদি খাঁটি বা আদায় করে তাহলে তো সমস্যা নেই জানাতে চাইতে সমস্যা নেই তা আপনি কি নিশ্চিত ওর মতো আপনি কি নিশ্চিত আপনার রসুলের মতো সালাদ আদায় হচ্ছে রসুলের মতো সমপালন পালন হচ্ছে সব কিছুকে আপনার অ্যাকুরেট আর এটাও তো আপনি জানেন হাদিসের মধ্যে আসে কে আমাদের যখন হিসাব করা হবে ফরজের ঘাটতি নপল দিয়ে পরিপূর্ণ করা হবে আপনি নবলের প্রতি গুরুত্বই দিবেন না তাহলে ঘাটতি আসলে কোথায় দিয়ে পূরণ করবে না কি না মানে ওই যে বুঝার সমস্যা হ্যাঁ এই কারণে রসুল প্রথমে বলছেন প্রথমে টার্গেট একশো পার্সেন্টের করবে ভাস্টার দিদু যে একশো পার্সেন্ট মানে কাজ করার টার্গেট করবে কারণ ওটা তো করতে পারবে না টার্গেটটা তো ঠিক থাকতে হবে যে শরীর যেভাবে বলছে হুবহু ওটা করব একটু ব্যতিক্রম করবে না মানসিকতা থাকতে হবে এটা মানসিকতা নিচের থাকতে হবে না বলে যে বকারিবু কিন্তু এই টার্গেট করলেও সবাই যে টার্গেট পর্যন্ত পৌঁছবে এটা সম্ভব নয় বরং কি বকা আরিবু কাছাকাছি গেলেই চলবে আপনি একশো পার্সেন্ট সঠিকভাবে চলার ইচ্ছা তাইলে তো আপনি পঁচানব্বই পার্সেন্ট চুরানব্বই পার্সেন্ট নব্বই রূপের তো থাকার সম্ভাবনা বেশি নাকি হ্যাঁ বলছেন প্রথম টার্গেটটা পাকা করো তারপরে তুমি কাছাকাছি থাকতে পারবে এটা করতে পারলে রসুল বলছেন এইবার সুসংবাদ পেতে পারো যদি টার্গেট ঠিক করে যদি অগ্রসর হতে থাকো কাছাকাছি পৌঁছাইলে জান্নাত মিল নাকি তখন সমস্যা নেই কিন্তু রসুল বলছেন একটা কাজ কখনো ভুলবে না সেটা যে আবাদত করবে করবে ঠিকই কিন্তু কিছু কিছু বিশেষ টাইম আছে এই টাইমে আবাদত করলে কিন্তু অতি দ্রুত অগ্রসর হওয়া যায় শুনেছি কি বিলগতী ওর্রব হা যে সকাল সন্ধ্যার গুরুত্ব বেশি দেবে কি সকাল সন্ধ্যায় আল্লাহর কাজে ব্যস্ত থাকবে ওর সেই যা এবং রাত্রের কিছু অংশ শেষ রাত নাকি না যদি এই সময়গুলোর বিশেষ গুরুত্ব দেওয়া যায় দেখা যায় অনেক দূর অগ্রসর হওয়া সহজ এই কারণে বলছে ধর্মের উপর চলতে চাও পুঁজি বেশি সংগ্রহ করতে চাও এই সময়গুলার বিশেষভাবে কি গুরুত্ব দেওয়ার চেষ্টা করো কারণ আল্লাহর সাথে সম্পর্ক দ্রুত কায়েম করার জন্য শেষ সাত্রের গুরুত্ব অনেক বেশি নাকি না বিশ্বের মধ্যে যত বুজুর্গ দুনিয়াতে চলে গেছেন সবাই কিন্তু কি শেষ সাত্রের গুরুত্ব দিয়েছেন নাকি না হ্যাঁ অবশ্যই দিয়েছেন এই আমাদেরকেও সেইভাবে গুরুত্ব অবশ্যই দিতে হবে তাইলে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের জীবনটাকে ভারসাম্যপূর্ণ করতে হবে নাকি কোনো দিকে বেশি বাড়াবাড়ি করব আর কোনো দিকে একবারে অবহেলা শিকার হব সেটা না প্রত্যেকটা প্রত্যেকের অধিকার অনেকে আসে ধর্মকর্ম নিয়ে ব্যস্ত দেখা যায় যে ছেলে সন্তানের খবর রাখে না ছেলে সন্তান কোথায় যায় হ্যাঁ কোথায় কি করে কোনো খবরে নেই পরবর্তীতে যখন নষ্ট হয়ে যায় তখন আফসোস করে যে আমার ছেলে এমন হলো কেন নাকি না তাহলে আপনি তো আপনি অবহেলা করলেন আপনার ছেলেকে তো ভালো হবে কিভাবে হ্যাঁ এই কারণে ছোট থেকেই সময় থাকতেই কি গুরুত্ব দিতে হবে কারণ এমন না অনেকে মনে করেন যে আমি যদি মানুষের কল্যাণ চাই তাহলে আমার সন্তানের কল্যাণ কেন আল্লাহ চাইবেন না না এটা চাইলেও আপনার খোঁজখবর তো নিতে হবে নাকি না খোঁজখবর ছাড়া যখন ছাড়া পেয়ে যাবে সন্তান তখন সে তো মনে করবে যে আমার তো খোঁজখবর নেয় না তখন কি সঠিক পথে চলবে আর ছোট বয়সে তো একটু শয়তানির ভাবটা বেশি থাকেই বটে এই কারণে অনেককে সবাইকে আমাদের অবশ্যই সময় থাকতে ব্রেক দিতে হবে অনেকে দেখা যায় যে স্ত্রীমদি কিছু ঘাবলতে দেখছে দেখার পরেও ব্রেক দিচ্ছে না ওইভাবে ছেড়ে দিচ্ছে যেটা হালকা ব্যাপার নাকি না হালকা ব্যাপার হালকা ব্যাপার করতে করতে কিছুদিন পরে এটা বড় ব্যাপার হয়ে যায় নাকি না বড় ব্যাপার হয়ে যায় কারোর সাথে কথা বলেছে কারোর সাথে মানে বেগানা পুরুষের সাথে মনে করি এটা স্বাভাবিক ব্যাপার নাকি না বা কারোর সাথে পর্দাহীন তার পরিচয় দিয়েছে এটাকে হালকা মনে করে না এটা আস্তে আস্তে বড়ো হবে যখন একটু ঢিলামি আসবে আস্তে আস্তে সামনে বড়ো অগঠনে রূপান্তরিত হবে এই কারণে শুরু থেকেই প্রত্যেক দিকে কে চৌকান্না থাকতে হবে একদিকে খেয়াল দিলেন আরেক দিকে খেয়াল দিলেন না না তাইলে ভয়ঙ্কর ব্যাপার সামনে আছে যে আপনি বিপদে অবশ্যই পড়ে যাবেন নাকি না এই ভারসাম্যপূর্ণ জীবন তো অনেক ক্ষেত্র আছে ক্ষেত্রের মধ্যে কয়েকটা ক্ষেত্র যেই ক্ষেত্রগুলোর মধ্যে মানুষ বেশি ব্যতিক্রম করে থাকে দুই তিনটা ক্ষেত্র বা চার পাঁচটা ক্ষেত্র আমরা বলতে চেষ্টা করব এক নম্বর যেমন নেকের কাজের কথা বলছি যে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি নেকের কাজ সেটা হচ্ছে সৎ খায়রাত খায় করা কি করা সৎকা খেরাত করা এটা বড় নেকের কাজ না কারণ সৎকা খেরাত এমন একটি ব্যাপার যেটা আপনার কাফের যদি করে তারপরও সে লাভবান হয় এটা একটা বিশেষ আমল যেটা কাফেরও লাভবান হয় কিন্তু অন্য যেই কোনো আমল কাফেরও লাভবান হয় না কাফের যদি সালা আদায় করে কবুল হবে হ্যাঁ হবে না কোনো লাভ তার হবে না হ্যাঁ কিন্তু সৎকা এমন একটা জিনিস আল্লাহ কাফের পক্ষ থেকেও গ্রহণ করেন মুসলমানের পক্ষ থেকে গ্রহণ করেন কিন্তু প্রতিদান দেওয়ার সময় কাফেরকে দুনিয়াতে দেন পুরোপুরি পরকালের জন্য কিছু রাখেন না কারণ পরকালে দেওয়ার কোনো সুযোগ তার নেই এই কারণে কাফের যদি সৎকা করে তখন তাকে দুনিয়ার মধ্যে আল্লাহ সানু বৃদ্ধি দেন এবং পাশাপাশি কি আল্লা সঙ্গে তার সুনাম বাড়িয়ে দেন করেন দুনিয়াতে আপনি দেখেছেন হাতেম তয়ের কথা অনেকে জানেন সে কিন্তু খ্রিস্টান ছিল নাকি না আরব দেশ প্রসিদ্ধ তারপরে কি কোনো দানশীল মানুষ যায়নি কি কিছুদিন আগে শুনেছিলেন আল্লাহের কথা আর রাজ ভাই অনেক বড় দানবীর কিন্তু তাকে পুরো বিশ্বের সবাই চিনে না চিনে না কারণ আল্লাহ শানু সানু যারা অমুসলিম তাদের সুনাম সুখ্যাতি দেন কিছুদিন আগে আপনার মাদার তেরেসা হ্যাঁ তার সুনাম সুখ্যাতি বেশি না নাকি অন্য মুসলমানের সুনাম সুখ্যাতি কারণ তার যে মানব সেবা সেটা আল্লা শানু গ্রহণ করেছেন তার সুনাম সুখ্যাতি দিয়েছেন পরকালে তো তার জন্য কিছুই নেই এই কারণে তার বেশি ঘটেছে এই যে আপনার এত বড় গুরুত্বপূর্ণ আমল আপনার সৎকার খেরাত করা এই ক্ষেত্রেও আপনার ভারসাম্যতা দরকার একজন সে একবার সব সৎকার করে দিল তারপরে খালি হাতে বসে থাকলো এবার আরেকজনের কাছে ধার ধরতে হবে এটা কি শরীর চায় না চায় না শরীর এই কারণে আল্লাহ জাল শাহন বলেছেন বলে তা দেখে ইলা আনুকে বলে এত সুথায় কুল্লেল বস্তো তার কলে দেমেলু আল্লাহ জাল শাহ বলেন যে তুমি তোমার দুই হাত গুটিয়ে রাখবে না একবারে যে ত্রিপণ কিছুই একবারে কাউকে দাও না পকেটের মধ্যে সব লুকিয়ে রাখো নাকি এমন যেন না হয় বলছে বলা তা সুখ বস্ত আবার এমনও যেন না হয় যা সব দিয়ে দিচ্ছে কিছুই নিজের কথা চিন্তার একবারে করে না এমনও যেন না হয় যদি এমন হয় যে সব দিয়ে দিলে তাইলে ফাচ্ছ মালুম মাসুরা তাইলে তুমি নিন্দিত হবে সমাজের কাছে কিছুক্ষণ পরে তো বাচ্চা যখন কিছু চাইবে দিতে পারবে না তখন কি আর সম্মান ঠিকবে হ্যাঁ না স্ত্রী চাইলে পর্যন্ত পরে স্ত্রী তালাক দিয়ে না হ্যাঁ তাইলে হয়ে শেষ পর্যন্ত নিন্দিত হয়ে সমাজে থাকতে হবে তাইলে সৎকা খায়রা তো ভালো কাজ তারপরে কি বলা হয়েছে যে যেন ভারসাম্য থাকে একবারে হাত গুটিয়ে রাখলে চলবে না একবারে কৃপণ হয়ে একবারে সব দিয়ে দিবে তাও এটা ঠিক না এই কারণে আল্লাহর যখন তার প্রিয় বান্দাদের কথা বলেছিলেন কোরআন মাজিদের মধ্যে তখন ইবাদুর রহমান যারা তাদের কথা যখন বলছেন তখন বলছেন আল্লাহর বলেছেন যে যারা খাঁটি আল্লাহর দয়ালু আল্লাহর বান্দা তাদের একটা বিশেষ গুণ হচ্ছে যখন তারা সৎকা খায় রাত করে তখন তারা বাড়াবাড়ি করে না একবারে সব দিয়ে দেয় না এবং এরকমভাবে একবারে দিতে চায় না তেমনও না ও বেই না যেখানে দরকার সেখানে দেয় নাকি দেওয়ার দরকার যেখানে সেখানে দেবে অযথা যে আসছে ক্ষেত্র অক্ষেত্র কিছুই যাচাই করে না অনেক মানুষ আছে দান সৎকার করার ক্ষেত্রে কোনো কিছু যাচাই না আর এটার ব্যাপার সমস্ত এলাকার মানুষ আমাদেরকে বলে যে এলাকায় ভিজিট করতে চাই আমরা দেখি যে এই কথায় আসে যে আমাদের দিনী ভাইরা যে অনেক আছে বর্তমানে অনেক ভাই আছে অনেক টাকার মালিক কিন্তু সে নিজের সম্মান বজায় রাখার জন্য জায়গায় ও জায়গায় দিয়ে থাকে কিন্তু দেখা যায় যে হ্যাঁ অনেক অনেক ধর্মীয় প্রতিষ্ঠান পড়ে সমস্যায় আছে নাকি না এরকম অনেকে আছে কেন অনেকে আছে সামাজিক সামাজিক সম্মানের কারণে জায়গায় ও জায়গায় টাকা দেয় না এরকম না যে জায়গায় দেওয়া লাগে সেই জায়গায় আপনি দিবেন হ্যাঁ ও জায়গায় দিতে যাবেন কেন আর সদকা খায়রাতের ক্ষেত্রে বিশেষ করে দান সৎকার ক্ষেত্রে মনে রাখতে হবে শরীয়তের একটা দৃষ্টিকোণ এটা মনে রাখলে আপনি সহজভাবে সঠিকভাবে চলতে পারবেন সেটা হচ্ছে শরীয়তের একটা সূত্র সূত্র হচ্ছে কি যে দফ মাদি মুখদ্দমন বেলমান ফা এটা শরীয়তের একটা সূত্র যে আপনার ক্ষতিকে প্রতিরোধ করা শরীয়তে অগ্রগণ্য কিসের থেকে লাভ কি সংগ্রহ করার চাইতে লাভের চাইতে আপনার খারাপের প্রতিরোধ এটা হচ্ছে শরীয়তের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে শরিয়তের আরেকটা হাদিসের মধ্যে রসুল আকরম সাম বলেছেন মা আমার তুকুম বিষয় ইনফা তুমিন হুমাস্তম যা আমি যেই কাজ করার তোমাদেরকে আদেশ করি সেটা যথাসাধ্য করার চেষ্টা করো কি করো যথাসাধ্য যতটুকু পারো ততটুকু করো কিন্তু ওই দান হাই তুক মানসাই ইনফাইস কিন্তু যদি আমি কোনো কাজ নিষেধ করি সেটা একবারে প্রত্যাখ্যান করতেই হবে সেখানে আর সাধ্য ডাদ কোনো কথা নেই নাকি তাইলে শরীয়তে খারাপকে প্রতিরোধ করার মেজাজ বেশি চায় খারাপই থাকবে না কারণ যেই কাজগুলো খারাপ সেগুলো সমাজের জন্য খারাপ ব্যক্তির জন্য খারাপ হ্যাঁ এই কারণে শরীর চায় যে না থাকুক আপনি একজনের অকল্যাণ না করেন একজনের অকল্যাণ করবেন না যদি কল্যাণ না করতে পারে নাকি না একজনের টাকার দরকার আপনি টাকা কি দিতে পারছেন না আপনার কাছে নাই কিন্তু আপনি যদি এলাকা এলাকা ঘুরে বলেন এই লোকের কেউ টাকা দেবে না তাইলে কি সে কি সহ্য করবে আপনি যদি বলেন যে ভাই আপনাকে আমি টাকা দিতে পারছি না সে কি আপনাকে মারতে আসবে কিন্তু যদি এই কাজ করেন তাইলে মার খাবেন না কি না তো এরকম তাইলে শরীয়তে দেখার বিষয় হচ্ছে ক্ষতি করতে পারবেন না আপনি লাভ কম করেন কিন্তু ক্ষতি করা যাবে না এটা হচ্ছে শরীয়তে গুরুত্বপূর্ণ এবং এটার প্রমাণ আছে রসুল আকরম সাল্লাহসাম বলছেন লা একলু তো আমাকেই লাথকেই বলে যে তোমার খাদ্য যেন একজন মরতাকি মানুষ ছাড়া কেউ না খায় আপনি একসময় সময় খেয়াল করছেন যে আমি খাওয়াইবো তাইলে রসুল কি বলছেন যে তোমার খাদ্য যেন মুরতাকি মানুষ ছাড়া না খায় কে মুৎতাকি যা আল্লাকে ভয় করে আল্লাকে ভয় করে এমন মানুষই কি খাদ্য খাবে যে কোনো মানুষকে দেখিয়ানে এনে খাওয়াই সেটা চলবে না খারাপ মানুষ যা আল্লাহকে ভয় করে না তাকে আপনি ভালো করে ভালো জিনিস খাইয়ে দেন রাত্রে ঘুম আসবে না কারণ শরীরে তো এনার্জি আসবে নাকি তাজা গোস যদি খায় শরীরে এনার্জি আসে বয়স্ক হইলে কম আসে কিন্তু জোয়ান হইলে এনার্জি আসে ঘুম আসে না হ্যাঁ কারণ শরীরে তখন ফুর্তি লাগে তখন জাগে থাকবে না বেশিক্ষণ রাত্রে যদি এককার হয় তো মনে করবে আজকে কয়েক রাগা সালাদ বেশি আদায় করি কিন্তু যদি খারাপ লোক হয় তাইলে বলবে যে আজকে একটু ফেসবুক বেশি চালাই নাই হ্যাঁ কথা কি বুঝেন হ্যাঁ এই কারণে রসুল বললেন যে লাই খাবার দেওয়া এটা ভালো কাজ না হ্যাঁ ভালো কাজ কিন্তু তারপরে বলছে মুত্তাকি ছাড়া তোমার খানা যেন না খায় কেন সরিয়ে দেয় তো কঠিন কারণ মুত্তাকি ছাড়া যদি অন্যজনে খায় আপনার খানা খেয়ে শরীরে যে শক্তি আসলে এটাকে অজাগায় ব্যয় করবে কি করবে অজাগায় ব্যয় করবে নাকি বুঝেন না কথা হ্যাঁ অজাগায় ব্যয় করবে এই কারণে শরীর চায় না অজাগায় ব্যয় করা শরীর চায় এখন একটা প্রতিষ্ঠান আছে যে তারা কিছু ভালো কাজ করে কিন্তু শিরিক বেদাদের সাথেও জড়িত আছে না এরকম সমাজের মধ্যে নাকি সিলেটের মধ্যে নাই আছে এখন তারা আপনার কাছে হ্যাঁ চাইলো সহযোগিতা এখন আপনি কোনটা আগে দেখবেন যে খারাপ করে কিনা যদি দেখেন খারাপ কাজ করে তাইলে আপনার অর্থটা খারাপ কাজ হইতে ব্যয় হইতে পারে নাকি না হ্যাঁ নাকি হইতে পারে না তো সুতরাং এটা দায় দায়িত্ব কে নেবে আপনার আমার সৎকার কারণে তো তারা আস্তে আস্তে প্রতিষ্ঠিত জোরদার অবস্থা নিয়েছে এখন কি ঠান্ডা আছে যদি নাকি কিছুদিন আগে কি অবস্থা সৃষ্টি করছে ওরা নাকি মানে এমন ভাবে পুরো দেশ নাকি তাদের দখলে কিন্তু এখন দেখা যায় যে চুপচাপ হয়ে গেছে নাকি বেশি বাড়াবাড়ি আল্লাহ কখনো পছন্দ করে না তাহলে এই যে এত সুবিধা পাইছে কে মানুষই তো দিলে সুবিধা শেষ পর্যন্ত এরা সহিদার বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করছে কঠিনভাবে প্রতিরোধ করার জন্য হ্যাঁ যে কোনো জায়গায় কোনো সহিদার আলেম গেলে ছাত্র নিয়ে হ্যাঁ পুরো মানুষকে নিয়ে হ্যাঁ সেটাকে প্রতিরোধ করার জন্য উঠে পড়ে লাগে তাহলে এই সুবিধা কোথায় ওই যে মানুষের অর্থ দেওয়ার কারণেই হুম এই যে মানুষ এটা চিন্তা করে নেই যে এরা একবারে কমপ্লিট সত্যের উপর আসে নাকি কিছু অসত্য তাদের মধ্যে আসে আর এই অসত্য থাকার কারণেই তো এখন সমস্যা দেখা দিল না হ্যাঁ তখন আল্লাহ ব্রেক দিয়ে দিলেন নাকি না হ্যাঁ তো এই হিসে অবস্থা তাইলে আপনার এই যে কিসের ক্ষেত্রে আপনার সৎ কা খায়রাতের ক্ষেত্রে যদিও কাজটা ভালো কিন্তু এইখানেও ভারসাম্য দরকার ভারসাম্য দরকার নাকি দরকার না অবশ্যই দরকার এরকম ভাবে আপনার খাবার দাবারের ক্ষেত্রে ভারসাম্য খাবারের ক্ষেত্রে ভারসাম্য যা আপনি খাবেন আবার ভালো খাবার দেখলেন তো খাইতেই আসেন খাইতে আসেন নাকি গলা পর্যন্ত খেয়ে ফেললেন পরে আস্তে আস্তে চর্বি জমা শুরু করলো নাকি না ডাক্তার জাহাঙ্গীর কবিরের গল্প শুনেন নাই এর আলোচনা শুনেন নাই হ্যাঁ সুতরাং আপনি কি একবারে লিমিট ছাড়া খাবেন না খাবার দাবারের মধ্যে বাড়াবাড়ি করা যাবে না খাবারের মধ্যেও কি আপনার একটা লিমিটেশন আছে রসুল আকরম সালাম বলেছেন বিহাস বিম রে ইন হ্যাঁ বলে যে আদম বলেছে সন্তানের জন্য যথেষ্ট যে কিছু খাবে যেগুলোর কারণে সে মানে মেরু দাঁড়া সোজা করে চলতে পারে এটা হচ্ছে খাবার আসনের শরীয়তের কথা যা আপনি এতটুকু খাবেন যে এতটুকু খাইলে আপনি সোজা হয়ে চলতে পারেন কাজ কারবার ঠিকমতো করা যায় নাকি আপনি নিজের জীবন জীবনযাপন করতে পারেন আপনার সমস্যা হয় না এতটুকু খাইলে তাইলে চর্বি কখনো জমবে না শরীরের মধ্যে নাকি যে আপনি এতটুকু খাইলেন যে যতটুকু আপনি চলতে পারেন কারণ আপনার চলার জন্য যতটুকু পেট্রোল লাগবে অতটুকু দিলেই তো চলে নাকি না হুম অতটুকু দিলেই চলে কিন্তু তারপরে যদি এটা ইচ্ছা না হয় যে না আপনি চান যে একটু বেশি খাইতে একটু মজার খাবার পড়ছে তাহলে একটু বেশি খাবেন এই কারণে রসুল বলছেন যে এটা যদি না হয় তাহলে পেটকে তিন ভাগ করার জন্য কি কয় ভাগ করবেন তিন ভাগ বলছে আমে যে এক ভাগ হচ্ছে খাদ্যের জন্য ওয়াসুলি সরাবে আরেক ভাগ হচ্ছে কিসের জন্য পানীয়র জন্য ওয়াসুলি না ফাঁসিহি আর এক ভাগ হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তাহলে কয় ভাগ করতে বলছে তিন ভাগ এখন মানুষের আবার কথা থাকে বলে যে তাইলে এক ভাগে কত কত কিলো চাউলের ভাত হয় আর মানুষের প্রশ্নের কোনো শেষ নেই বলে যে রসুল বলছেন যে এক ভাগ খাইতে আর ঘর পানি তাইলে আপনি বলে দেন তো কয়েক কয়েক কিলো ভাত খাইতে হবে অথবা কি কয় গ্রাম চাউলের ভাত খাইতে হবে নাকি এটা কোন লিমিটেশন নাই এখন আপনি যে বদভ্যাস করলেন আপনি হিসাব করেন যে আপনার আপনি এতদিন পর্যন্ত কত খেয়ে আসছেন এইবারে আপনি বুঝেন আপনি দুই প্লেট খাইছেন হ্যাঁ বেশি খাইছেন আপনি শ্বাস প্রশ্বাসের জায়গা রাখেন নাই পানির জায়গা রাখেন নাই এটাকে তিন ভাগ করেন নাকি প্রত্যেকের হিসাব অনুযায়ী যা আপনি জানেন কতটুকু খাইলে একবারে পেট ফুল হয়ে যায় সবার কিন্তু কি সমান না এখানে বলে দেওয়ার কোনো নাই যে এত গ্রাম চাউলের ভাত খাবেন না আপনি আপনার হিসাব করেন যে আপনি এতদিন পেট ভরে খাইছিলেন তাইলে পেট ভরতে কতটুকু খাওয়া লাগে ওটাকে কি তিন ভাগ করেন তিন ভাগ করে এক ভাগ খান আরেক ভাগ পানি দিয়ে ভরেন আরেক ভাগ খালি রাখেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তাইলে খানার পরেও কি সালাদ আদি করতে কষ্ট হবে না অনেকে পুরা দিন রোজা রাখে পুরা দিন রোজা রাখার পর ইফতার টাইমে এত বেশি খায় পরে মাগরিবে সালাত আদায় করতে কষ্ট হয়ে যায় আসে না এরকম পরের দিন রোজা রাখবে সেই টাইমে এত বেশি গেছে ফজর পড়তে কষ্ট হয় নাকি আর এ তো ফজরের পরে ঘুমাইবে এত দীর্ঘ সময় যদি পেট একবারে ফুল করে যদি ঘুমায় তো চর্বি জমবে না শরীরে কিন্তু কেউ কি এটা নিশ্চিত করতে পারছে যে সেই টাইমে বেশি খাইলে আর দিনে খিদা লাগে না আরে যতক্ষণ পর্যন্ত এটা হজম হওয়ার লাগে তারপরে তো হজম হয়ে যাবে না আপনি বেশি খান কম খান সেটা তার আর ব্যাপার না হ্যাঁ পরে এটা সব শেষ হয়ে যাবে খিদে লাগবে থাকতে হলে কি করতে হবে একবারে আপনার শরীরের যে লিমিটেশন সেটা মানতে হবে ভারসাম্যপূর্ণ হতে হবে একবার ইচ্ছা করলে বেশি খাবেন না কিন্তু কোনো সময় বেশি খেতে পারেন সময় মতো যারা বেশি খান না কখনো মানে বিশেষ করে বর্তমান যুগে হালাল হারামের ব্যাপার আছে অনেক সময় দেখা যায় যে হালাল হারামের ব্যাপার থাকার কারণে বেশি খেতে চান না যে অনেক সময় দেখা যায় যে একজনের কাছে গেলাম তার খানা কি ঠিক না তার আয় রোজগার ঠিক না এই কারণে তার কাছে বেশি খাওয়া যাবে না এই কারণে যেইখানে পিউরিটি থাকে যেই লোকটার আয় রোজগার বেশি ভালো তাই সুযোগ পাইলে তার কাছে গেলে একটু বেশি খাইলেন পরে একদিন খাইলেনি না নাকি রোজা রেখে দিলেন সমস্যা নেই হজরত ইমাম শাফি রাহম একবার চলে গেলেন বেড়াতে গেলেন কার কাছে ইমাম মালিক রাহিমার কাছে কার কাছে ইমাম মালিক রাহিমার কাছে ওনার কাছে গেলেন যাওয়ার পর ইমাম মালিক রাহিমার কাছে কেউ গেলে ওনার এক মেয়ে ছিলেন খুব দিনদার মেয়ে সে কি করতো বাপের জিজ্ঞাসা করতো যে তার পরিচয় সে কেমন মানুষ এরকম ভালো মানুষ যদি বলে যে এটা আমার ভালো সাগরিত অথবা ভালো আলেম এসে বললেও ভালো খেদমত করতো হ্যাঁ তো যখন গেলো জিজ্ঞাসা করলো যে আজকে যে আসছে সে কি বলে যে একজন ভালো ছাত্র আমার হ্যাঁ খুব মেধাবী ছাত্র হ্যাঁ তো এরকম বলার পরে শেষ পর্যন্ত মেয়ে কি করছে আপনার রাত্রিবেলায় মানে যখন তাইজ টাইম উঠবে জানে যে যখন ভালো ছাত্র তাজেত পড়বে না অবশ্যই পড়বে যখন রাত্রিবেলায় ভালো খাবার দিছে তো পেট পুরে খাইছে তো মেয়ে দেখলে যে খানা অনেক বেশি খাইছে তখন এর মনটা খারাপ যে এ তো ভালো মানুষ না বেশি খাই কেন কারণ ওনার ফ্যামিলিতে ডাইট ছিল এবার মালিকের ফ্যামিলিতে হ্যাঁ তো এটা লিমিটেশনে বেশি খাই ফেলছে তারপরে যখন খেয়াল করলো যে ভালো ছাত্র যখন মেশওয়াক তৈরি করলো নতুন আর শেষ রাত্রে তার যদি টাইমে উঠে ও পানি গরম করে জল চোখে একটা দিয়ে একটা মেশওয়াককে দিয়ে ওইখানে তার ঘরের সামনে যে কিছুক্ষণ পরে তো সে বাইরে হবে তার যদি সময় সে উঠলে তো তার পানির দরকার হবে তো গরম পানি দিয়ে ও করবে তার কষ্ট হবে না সকাল উঠে যে পানির জায়গায় পানি পড়ে মানে এটা অব্যবৃত পানি ব্যবহার করেনি তখন তো মেয়ের মেজাজ গরম বাফকে বলতেছে তুমি বললে যে এটা ভালো তোমার শাগৃত্ত কিন্তু এ দেখা যায় যে পড়ে পড়েনি হ্যাঁ কিন্তু বেশি খাইছে আবার খাওয়ার টাইমে বেশি খাইলো এখন উনি বললেন ইমাম শাফির আলী কে তোমার বিরুদ্ধে তো আমার মেয়ে নালিশ করছে কি নালিশ যে বেশি খাইলে কেন তুমি আবার তাজদের টাইমে তাজত পড়লে না হ্যাঁ তখন উনি উত্তর দিলেন বললেন যে দেখেন আমি কেন বেশি খেলাম কারণ আমি খুব সতর্ক থাকি যে কোথাও গেলে মানে খুব সামান্য পরিমাণে খাই কারণ সন্দেহ আছে তার রায় রোজগারের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে এখানে বেশি খাই না কিন্তু আপনার উপর আমার আস্থা আছে যে আপনি কখনো হারাম টাকা উপার্জন করেন এই কারণে আজকে একটু বেশি খাইলাম কয়েকদিন কম খাব মানে হিসাব আছে এরকম যদি এরকম পিউরিটি মিলে তাহলে একটু বেশি খাইলে কয়েকদিন না খাইলে আবার ঠিক হয়ে যাবে নাকি একদিন একটু চাপ বেশি খাইলেন কোনো বেলায় পরে দীর্ঘ সময় না খাইলে পেট খালি হয়ে যাবে সমস্যা কমে যাবে হ্যাঁ তাহলে এরকম কোনো সুবিধা থাকলে সেটা ভিন্ন কথা হ্যাঁ যদি এরকম পিওর পাওয়া যায় আর কি হ্যাঁ পিওর জিনিস তো উঠলে না কেন সকালে বলে যে সকালে তো পানি দিলে তো উজু করার দরকার হইলে না আমার তো উজুই যায়নি বলে যে আমি তো রাত্রি সেই আসার পর থেকে একটা হাদিস নিয়ে গবেষণা করতেছিলাম হ্যাঁ যে ইয়া মা মাফ আলান রসুল এখনাম শেষ হজরত তোমায়ের আনাসের ভাই সে নুগাইয়ের একটা পাখি মরুমের পাখি ওটার পায়ের মধ্যে রসি লাগায় ওটা নিয়ে খেলতো তো এক সময় রসুল দেখতেছিলেন সে বসে বসে কাঁদতেছে রসুল যাইতেছিলেন হ্যাঁ তুই নোগাইয়ের পাখির নাম নোগাইয়ের তখন বলছে এ উমায়ের তোমার নোগাইয়ের পাখির কী হলো মানে ওকে টানতে টানতে পরে ও তো মরে গেছে এন ও বসে বসে কাঁদতেছে তো ওকে কথা বললেন কথাটা স্বাভাবিক না কিন্তু উনি এটা নিয়ে গবেষণা করতেছিলেন বললেন যে রাত্রে আমি আশিটা মশালা বাইর করছি হাদিস থেকে তাইলে দীর্ঘ আমি তো কাজেই ব্যস্ত তা আমার তো উজু করার কোনো দরকার তো করতে যাব কেন হ্যাঁ তো সুতরাং যেটা বলছিলাম যে সুযোগ বুঝে কিছু কাজ আছে নাকি না হ্যাঁ তাইলে খাওয়ার মধ্যে আমাদের কি দরকার ভারসাম্য দরকার যেন প্রচুর খাবার আমরা কি না খাই অথবা প্রচুর পানীয় কি গ্রহণ না করি এটার মধ্যে হিসাব কিতাব যেন থাকে এরকমভাবে কিছু মানুষ আছে আপনার কথার মধ্যে আবার ভারসাম্যতা নাই যখন কথা বলতে শুরু করে বলতেই থাকে অনেকে যে এমন বিরক্তি কর যে তার সাথে চলায় যায় না পুরো পথ গরম করে রাখে মানে কতক্ষণ পর কথা কতক্ষণ পর কথা মানে মাথাটাই খারাপ করে দেয় এরকম কিছু মানুষ আছে না এরকম কিছু মানুষ আছে সমস্যা কর তাইলে এদের ব্যাপারটাও ঝামেলা কর হ্যাঁ আর এদের ব্যাপারে রসুল আকরম সাল্লাহাম কিন্তু খারাপ সংবাদ দিয়েছেন যে রসুল আকরম সাল্লা ইসলাম তিন জাতীয় মানুষের কথা বলেছেন হুম এক নম্বর হচ্ছে সারসারুন যারা বেশি কথা বলে তারাও নিন্দনীয় অপরাধ করে হ্যাঁ যে কথা বেশি বলে অনেক আছে বেশি কথা বলে যে গির করে বেশি কথা বলে মানুষকে বিরক্ত প্রয়োজন ছাড়া আপনি কখনো কথা বলবেন না যেটা এই কারণে রসুল আক্রমণ বলছেন ঝামেলামুক্ত থাকার জন্য মানুষ মাথা না যা যে চুপ করে থাকে সে নিষ্কৃতি পায় কারণ চুপ করে থাকলে তার ভুল কম হয় তারপরে ঝামেলা পড়তে হয় না কি যে ব্যাপার যেমন বর্তমান যুগে আমাদের অনেক অনেক বক্তা ঝামেলা পড়ে গেছে মানে হিসেব করে কথা না বলার কারণে কি যখন কথা বলতে শুরু করে মানে মনে করে যে ফিল্ড আমারই যে ধরা পড়ার পরে বলে যে তখন তো জোশ গেছে তখন খেয়ালই ছিল না নাকি তো জোশ আসছে বলে এখন জেলে থাকতে হয় নাকি মানে ওটা চিকিৎসা দিতে হয় তাই এই যে আপনার লিমিটেশন নেই আপনার কথা বলতে হইলে কতটুক কথা বলা আপনার প্রয়োজন কতটুকু কথা বলবেন আপনি কেন কথার মানে সীমা ডিঙ্গিয়ে গিয়ে বেশি কথা বলতে যাবেন হ্যাঁ সীমা ক্রস করবেন তখনই তো ঝামেলা আসবে না তাইলে কথা বলতে গেলে যত কম কথা বলা যায় তত ভালো কিন্তু প্রয়োজনের প্রয়োজনের টাইমে টাইমে অবশ্যই বলতে হবে না বলাও কিন্তু দোষ কথা বলা যেরকম বেশি কথা বলা দোষ এরকম প্রয়োজনের টাইমে না বলা সেটাও দোষ কারণ তখন বলা হচ্ছে যে এটাকে শেতানু না খ্রস রসুল বলেছেন যে প্রয়োজনের টাইমে আপনার অসত্য কাজ দেখে তারপরে সেই সত্যটা প্রকাশ করে না তাইলে সে হচ্ছে বোবা শেতান কে তাইলে সেটাও দোষ তাইলে কথার মধ্যে লিমিটেশন থাকতে হবে বেশি বেশি কি বলা যাবে না একবারে বেশি অপ্রয়োজনীয় কথা বলা যাবে না তাইলে এটার একটা লিমিটেশন কি দরকার যদি কল্যাণকর কাজ হয় তাইলে বেশি কথা বলবেন যদি মনে হয় কথা বলার আগে চিন্তা যেটাকে বলা হয় আপনি কথা বলার আগে চিন্তা করে নিতে হবে যে এইখানে কতটুক বলতে হয় বলবো কিনা প্রথমে যদি বলা লাগে কল্যাণকর কাজ হইতে হবে যে আমার কথায় লাভ আছে আবার যে বলবো ঠিকই কিন্তু কতটুক বলবো কোন কথা বললে কাজটা হয়ে যায় সেইভাবে বলার চেষ্টা করব নাকি কোন ধরনের বললে রিয়কশন আসবে না সেইভাবে বলবো আমি মাঝে মাঝে একটা ঘটনা বলে থাকি যেমন আমাদের দেশে সেটা অনেকে আমাদের সৈয়াকিদের ভাইরা খেয়াল করে না রসুল আকামসাল আসলামের দুইজন নাতি ছিলেন সবাই জানেন হাসান হোসাইন নাকি এরা আপনার একবার দেখলেন যে গ্রাম একজন লোক বেদইন লোক সে আসছে হ্যাঁ আর সে উজু করতেছে উজু ঠিক মতো পারে না হ্যাঁ তখন দুই ভাই যুক্তি করলো কি যে ওকে তো ঠিক করা দরকার কারণ বুড়ো মানুষ উজু করতে জানে না কারণ ঠিক করবো কিভাবে মানে ওকে যদি আমরা যাই বলি যে বুড়ো মানুষ তোমার উঁজু করা হয় না তাহলে তো রাগ করবে যে ছোট বাচ্চা আবার আমার বুক ধরে নাকি না তখন দুই ভাই যুক্তি করলো যে ওর কাছে যে বলবো কি যে চাষা মিয়া আপনি একটা কাজ করেন আমরা তো ছোট মানুষ উজু করতে পারি না না পারি এ আমরা দুইজনে উজু করে দেখাইবো আর আপনি এটা ফায়সলা করবেন কি যে আমরা দুইজনে উজু করবো আর আপনি বলবেন যে কাঠটা ঠিক হ্যাঁ তখন ঠিক আছে বুড়া মেয়ে বলে ঠিক আছে তোমরা উজু করো দুইজনে তখন দুইজনে উজু করলেন আর এই উজু রসুল থেকে শিখলেন উজু করার পর বুড়াকে জিজ্ঞাসা করতেছে বলে যে আচ্ছা আপনি বলেন তো কার রুজুটা ঠিক আছে বলে যে তোমাদের রুজু ঠিক আছে আমারটা হয়নি মানে কাজ তো হয়ে গেছে না মানে ওরা চিন্তা করলে কি পলিসি নিলে কতটুকু কথা বললে কাজ হয়ে যাবে বেশি বলতে যায় না কিন্তু আমরা বেশি বলতে চাই এই বুড়ো মেয়ে তুমি এতদিন উজু শিখলে না কি পুরো জীবন চলে গেল বুড়ো হয়ে গেল এখনো হুঁশ হয় না তোমার হ্যাঁ তাইলে তো ঝামেলা লাগে গেল তখন তো মারামারি শুরু হয়ে যাবে না কিনা তাইলে কথা যখন বলতে যাব পদ খেয়াল করবে যে বলবো না কি বলবো না এখানে না বললে চলে কিনা কারণ যদি আপনার কথা বলার দ্বারা ফাসাদ লেগে যায় তাহলে আপনি বলবেন না যদিও সত্য কথা বলার দরকার যদি দেখেন যে না এখানে এটা বলতে গেলে এখনই ঝামেলা লেগে যাবে তাইলে আপনি চুপ করে থাকবেন সবখানে বলতে আল্লাহ বাধ্য করেন না অনেক সময় দেখা যায় আপনার সামনে খারাপ হইতে দেখবেন একজন প্রভাবশালী মানুষ আপনি সেখানে ব্রেক দিতে যান তখন তো আপনি সমস্যায় পড়বে না আপনি চুপ করে চলে যান শরীয়দের কথা যেটা প্রতিরোধ করতে পারবেন না আপনি পাশ কেটে যান আপনি এখান উঠে চলে যান দেখলেন যে আপনার সামনেই মানে খারাপ কিছু বলবে সে তখন আপনি চুপ করে থাকলে সমর্থনের মতো হয়ে যাবে তাইলে আপনি উঠে বিদে নিয়ে যান একটা কজ দেখি কি সেখানে বসতে বলছে কি নাকি না তাইলে আপনার অজায়গায় কথা বলতে শরীর বাধ্য করে না যদি দেখেন যে না আমার কথার দ্বারা কি হামলা সৃষ্টি হয়ে যাবে তাইলে আপনি না করেন অনেক জায়গায় আছে আমরা একজন রফেদিনের ফজিলত জানি আমিন জোরে বলার ফজিলত জানি এমন জায়গায় যে পড়ছি যে জায়গায় কি আপনার এটা করতে গেলে সমস্যা লাগে যাবে নাকি না কোনো জায়গায় এরকম প্রতিমধ্যে মধ্যে যদি এমন হয় শেষে তো আপনার সফরও বাদ দিলে যদি মারামারি লাগে নাকি গাড়িও ছেড়ে দেবে নাকি না মানুষ আবার ব্যতিক্রম হয়ে যায় আল্লাহর ইচ্ছে হলে আমি কিছুদিন আগে ডাকা আসতেছিলাম হঠাৎ করে এক হোটেলে নামাই দিল গাড়িওয়ালা এসার টাইম তখন দেখলাম যে মানে একবারে ক্যাশের সামনেই পাশেই মাইক লাগানো আছে ওই যে যাত্রীদেরকে ডাকার জন্য গাড়ি ছাড়তেছে এসে বলার জন্য ওখানে একজন আজান দেয় শুরু করলে আসসালাম তা আমি দেখলাম যে এখানে তো বেগতি গেরা মালিক হ্যাঁ এখন আমি যে দেখলাম যে একটা হুজুর নামাজের জায়গার কাছে একজন হুজুর দাঁড়িয়ে আছে জুব্বা ডুব্বা গায়ে মনে হইলো তো ওর কাছে যাই হাসি দিয়ে সালাম দিয়ে বললাম যে ঝামেলার জায়গায় তো এসে গেলাম হ্যাঁ যেখানে তো আপনার কি চর্চা হচ্ছে মানে এটা যখন বললাম ওকে দেখে বলার পরে আমি তো জানি না সে যে আসলে এখানে তার মানে হঠাৎ করে আমার মুখ দিয়ে আসছে যে কি ঝামেলায় পড়লাম এখানে আসে এই হোটেলে যে আসে মানে শুরু থেকেই বেদাত দেখলাম তারপরে এখন সেও এক বেকায়দায় পড়ে গেলো যে কি বললাম সে চুপ করে আসে কিছুই বলে নাই আমাকে যখন সালাদের টাইম হলো আসার সালাদের টাইম উনি চট করে বললেন যে সে মালন আসা হলে যান নামাজ পড়া পরে আমি নামাজ পড়ে দিলাম পড়ে দিয়ে বাস বাসে গেলাম নাকি ওই বেদাতি ম্যামের পিছনে আর পড়তে হয় নাই আল্লাহ রক্ষা করছে নাকি তো এরকম আল্লাহ চাইলে যে নিয়ত ভালো হয় অনেক সময় কি এমনিতেই রক্ষা মিলবে কিন্তু ঝামেলা করতে যাওয়া কোনো ঠিক না হ্যাঁ যে ওইখানে যাইলে যাওয়ার পর বেদাতি কাজ করছে যদি সরাসরি কি তার সাথে দ্বন্দ্ব লাগে যায় তাহলে তো দ্বন্দ্ব বেড়ে যাবে কিন্তু আল্লাহর ইচ্ছা হয়েছে আল্লাহ রক্ষা করছেন তাইলে আমাদের ভারসাম্য অবশ্যই থাকতে হবে প্রত্যেকটা কাজে আমাদেরকে ভারসাম্য রক্ষা করতে হবে এরকম অনেক প্রত্যেকটা কাজে একটা একটা করে ধরেন মধ্যে আমরা ভারসাম্যতার কথা বলেছি কে দান সৎকারের মধ্যে ভারসাম্যতা খাবারের মধ্যে কথার মধ্যে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভারসাম্যতা রক্ষা করা দরকার আচ্ছা ভারসাম্যপূর্ণ যদি হ্যাঁ আপনার চলন কারণ হয় তার লাভটা কি প্রথম নম্বর হচ্ছে যদি কেউ ভারসাম্যপূর্ণ জীবন যাপন করে তাহলে সে আল্লাহর যেরকম ভালোবাসা পাবে পাশাপাশি মানুষের ভালোবাসাও সে অর্জন করতে পারবে কেন কারণ হচ্ছে সে ভারসাম্যপূর্ণ জীবনের কারণে আল্লাহর অধিকার সে রক্ষা করেছে নাকি আল্লাহর অধিকারকে সে রক্ষা করে না এমন হয় না কারণ আল্লাহর অধিকার প্রতিও সে সচেতন ছিল এই কারণে আল্লাহ অবশ্যই ভালোবাসবেন মানুষে কেন ভালোবাসবে কারণ মানুষের অধিকার রক্ষার পর প্রতিও তার কি ছিল দৃষ্টি ছিল এই কারণে প্রত্যেকের অধিকার যথা সময় সে পালন করছে বিদায় সবার ভালোবাসা পাইবে আল্লাহর ভালোবাসার পাশাপাশি মানুষের ভালোবাসাও মিলবে তে লাভ তো হয়ে গেল নাকি না আরেকটা কথা ভারসাম্যপূর্ণ জীবন এটা কিন্তু আপনার নবতের একটা অংশ বিশেষ হ্যাঁ ভারসাম্যপূর্ণ জীবন যাপন করা হ্যাঁ এটা নবের অংশ বিশেষ এই কারণে প্রত্যেক নবী তাদের জীবন ছিল ভারসাম্যপূর্ণ নাকি নিজের স্ত্রীদের অধিকারও আদায় করেছেন রসুল আকলম ইসলামের স্ত্রী অনেকজন ছিলেন না মৃত্যুর সময় কয়জন স্ত্রী ছিল রসুল ইসলামের নয় জন স্ত্রী ছিলেন কিন্তু প্রত্যেকের অধিকার আদায় করেন না কিন্তু আমাদের দেশে তো দুইটা হইলেই ঝামেলা শুরু হয়ে যায় নাকি এই কারণে আমাদের দেশে দ্বিতীয় বিয়ের প্রতি মানুষের অ্যালার্জি বেশি কারণ তারা যেটা দেখে দেখে অভ্যস্ত দেখে যে একজনের দ্বিতীয় বিয়ে করলে আর প্রথমটার খবরই রাখে না এই কারণে কেউ নিজের মেয়েকে কে আরেকজনে বিয়ে করা মানুষের কাছে বিয়ে দিতে চায় না কিন্তু আরব দেশে চায় কারণ জানে যে একজন মানুষ যদি সঠিক হয় সে পরিচালনা করতে পারে আইডিয়া আছে যে তার কাছে দ্বিতীয় স্ত্রী হিসাবে আমার মেয়ে দিলেও সে নিরাপদে থাকবে হ্যাঁ তার মধ্যে ভারসাম্যতা আছে তাইলে দ্বিতীয় সমস্যা কি হুম একটা খারাপ ছেলের কাছে দেওয়ার চাইতে একজন ভালো মানুষের কাছে দেওয়া ভালো যে আমাদের আবু করাল জায়েরি নাম শুনেছেন হয়তো বা মদিনাতে তিনি ক্লাস নিতেন মারা গেছেন ইন্তেকাল করছেন তো একদিন হঠাৎ করে এক সৌদি আসি ওনাকে বলতেছেন যে আমার একটা মেয়ে আছে বয়স হচ্ছে ষোলো বছর আপনার কাছে বিয়ে বসতে চায় অথচ ওনার ওনাকে ওই যে চেয়ারে করে নিয়ে আসে ফুল চেয়ারে করে ধাক্কা ধাক্কা মসজিদে নিয়ে আসে ওনার নাতি নিয়ে আসে উনি চলতে পারেন না হাঁটতে পারেন না তখন বিয়ের প্রস্তাব আরও মেয়ে তো আর অল্প বয়সে না একবারে অল্প বয়সে যে আপনার কাছে বিয়ে বসতে বলতেছে আমাকে তুমি দেখতেছো আমি তো চলতেই পারি না আবার আমার কাছে কেন বিয়ে বসবে হুম বলছে না সমস্যা নেই আপনি যা করতে পারে সেটা তো আপনার সাধ্য অনুযায়ী করবেন কিন্তু তার ইচ্ছে হইতেছে যে আপনার কাছে বিয়ে বসে কিভাবে একজন মুসলিম মহিলা তার জীবন পরিচালনা করবে সেটা তো শিখতে পারবে নাকি আপনি একজন আমাদের দেশের হ্যাঁ গুরুত্বপূর্ণ আলেম সুতরাং ফ্যামিলিগত জীবন কিভাবে হ্যাঁ পরিচালনা করতে হয় সেটা তো আপনার ঘরে যদি আসে সে ভালো করে জানবে যখন আপনি মৃত্যুবরণ করবেন তাই না অন্যের কাছে বিয়ে বসবে এটা আরব দেশে কোনো সমস্যা নাই বরং তাড়াতাড়ি বিয়ে হবে যে অমুক সাইকার স্ত্রী নাকি হ্যাঁ তাই পরে বললেন ঠিক আছে অসুবিধা নেই যদি এমন হয় তার ইচ্ছা হয় তাহলে সমস্যা কিছু নাকি না কারণ ওরা জানে যে ওর কাছে দিলে সে মজলুমা হবে না হ্যাঁ বঞ্চিত হবে না কিন্তু আমার দেশে তো এটা নাই হ্যাঁ মানে জলমের শিকার হয়ে যায় এই কারণে কেউ এটা দেখতে পারে না দিদি বিয়ে করলে বরং কি মানে এটা বিরাট দোষের বিষয় হয় কিছুদিন আগে দেখলেন না এখন যে কোনো আলম ধরা পড়লে কি অনেক কিছু বাইরে পড়ে হ্যাঁ সমস্যা এখন কি করবে বেসারা বেসরের আরেকটা বইয়ের দরকার কিন্তু পরিবেশ পরিস্থিতি হ্যাঁ কি সায় দেয় না এই কারণে লুকায় বিয়ে করছে কিন্তু এটা তো সরিয়ে সাপোর্ট করে না আচ্ছা লুকাই আপনি করবেন ফ্যামিলির থেকে না লুকাইবেন সমাজ থেকে কেন লুকাইবেন তাহলে তো এটা বেবিচারের পর্যায়ে চলে যায় আপনি আরেক জেলায় গিয়ে সেইখানে শর্ত সাপেক্ষে ওই এলাকার মানুষ জানে ওই ফ্যামিলি জানে এরকম তো বিয়ে করতে হবে এখন দেখা যায় যে মেয়ের বাপে জানে না যে এটা তো এলেন তাইলে বলি কোথায় গেল হ্যাঁ নাকি সমস্যার কথা না তাইলে করতে গেলে তো হুঁস থাকার দরকার ছিল হ্যাঁ তো এইগুলোর অঘটন একটার কারণে অঘটন আসে না ঝামেলা ছিল বলে মানে সুযোগ সঠিকভাবে সে নিজের চাহিদা পূরণ করার ক্ষেত্র পায়নাই দেখি তো অঘটন দিয়ে গেছে তখন আর হুঁসে থাকে নাই সে অবৈধ পন্থা অবলম্বন করে বসছে হ্যাঁ মানে জায়জ করতে গেছে নিজের আন্দাজ অনুযায়ী মনে করছে বাস বিয়ে করছে সাক্ষীটা কি আসে সমস্যা কিসে হ্যাঁ কিন্তু পরে ধরা পড়ার কারণে সবই গায়ে হয়ে গেল নাকি না এই যে সমস্যা তাইলে আপনার সঠিকভাবে যদি ভারসাম্যতা থাকে তাহলে এই সমস্যাগুলো আসে না প্রত্যেকে বউ হওয়া অনেক ভালো কোনো মহিলা একবার স্বামী ছাড়া থাকার চাইতে একজন যদি সত্যিকার পুরুষ হয় যে নিজের ফ্যামিলি সত্যিকার ভাবে পরিচালনা করে নিজের স্ত্রীদের মধ্যে আপনার ইনসাফ প্রতিষ্ঠা করার তার কি আছে দক্ষতা আছে তাহলে তার চতুর্থ বউ হইলে চার দিনের মধ্যে একদিনে যদি সে পায় অনেক ভালো একবার তার স্বামী না থাকার চাই এটা বলো না অনেক মেয়ে আসে কি আপনার পরে আসে বিবাহসাদী হচ্ছে না যোগ্য কি পাত্র পাচ্ছে না তাহলে যারা বেশি যোগ্য যাদের ব্যাপারে নিশ্চয়তা আসে যে না এ পরিচালনা করবে তাহলে তাকেই তো বিয়ে দেওয়ার দরকার ছিল নাকি তাহলে সে তো আর ঝামেলা করতে যাইতো না নাকি না মৃত্যু একজন যোগ্য আলেম সে কেন উল্টা পথে যাবে তাইলে এই উল্টা পথে যাওয়ার পিছনে সবার ভূমিকা আছে নাকি নাই হ্যাঁ সবার ভূমিকা আছে হ্যাঁ এই কারণে আমরা যদি সবাই সঠিক পথে চলতাম তাহলে এই ঝামেলাগুলো আসতাম রসুল আকুল সালাম বলেন যেটা বলছিলাম ভারসাম্যপূর্ণ জীবন এটা হচ্ছে নবুয়তের একটা অংশ রসুল বলছেন ইন্ডাল হাদিস সাল হসাম তো সরে বলছেন ওয়ালেক তো সাদ জুজু মিন হম সতীমার শিনা জুজাম মিন যে ভালো চরিত্র এবং এরকমভাবে ভারসাম্যপূর্ণ জীবন যাপন এটা নবুয়তের পঁচিশ ভাগের এক ভাগ কয় ভাগের এক ভাগ পঁচিশ বাঘের পঁচিশ বাঘের এক ভাগ নবুয়ের তাহলে নবুয়ী একটা বিশেষ একটা দিক সেটা হচ্ছে আপনার ভারসাম্যপূর্ণ জীবন ধারণ করা সুতরাং আমরা প্রত্যেকে ভারসাম্যপূর্ণ জীবন যাপন করার চেষ্টা অবশ্যই করব। দ্বিতীয় নম্বর যেটা আগে থেকে বলছিলাম যে কেউ যদি কোনো দিকের গুরুত্ব বেশি দেয় অন্য দিকটা আপনি অবহেলিত হয়ে থাকে এটাই নিয়ম এই কারণে হজরত মহাবীর চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন মা ভাই ইসরাফান ইসরাফি আমরিন ইল্লাহ অফি জানবি আক্ষন মোদাই তিনি বলেন যদি আমি দেখি কোন ব্যক্তি কোনো কাজ কাজ নিয়ে বাড়াবাড়ি করেছেন বেশি করেছেন তাহলে এই কথার জিজ্ঞাসা করতে হবে না যে সে অন্য কোনো অধিকারকে নষ্ট করেছে কিনা কারণ একদিকে যদি সে বেশি করে তাইলে অবশ্যই অন্য দিক নষ্ট হয়ে যাবে এটা নিশ্চিত সত্য একজন যদি শুধু বেশি বেশি আমাদের ফিকির যে সময় সুযোগ পায় করে তাইলে অন্য কোনো জায়গায় তার কি আছে ডিবেট আছে কারো অধিকার সে নষ্ট করেছে তাইলে ভারসাম্যপূর্ণ থাকতে হবে হ্যাঁ প্রত্যেকটা একদিকে যখন বেশি দেখবেন অবশ্যই বুঝবেন অন্য গান ফাঁকি করতে নাকি না হুম এরকম ফ্যামিলির বেশি গুরুত্ব দেয় দেখা যায় সে স্কুলে কলেজে পড়ায় শিক্ষকতা করে কিন্তু দেখা যায় যে স্কুল ফাঁকি দেয় মাদ্রাসা ফাঁকি দেয় আছে নাকি নাই তার কাছে ফ্যামিলিটাই গুরুত্বপূর্ণ বেশি তাইলে তার চাকরি ঠিকবে টিকবে বা সে অধিকার আদায় করতে পারবে ছাত্রদের না কোশ্চিন কালো না এই কারণে তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে কেউ যদি জীবন জীবনযাপন করে তাহলে সে প্রত্যেকের অধিকার যথাযথভাবে দিতে সক্ষম হবে হ্যাঁ সময় কমে আসছে আরেকটা বলে শেষ করবো সেটা হচ্ছে চতুর্থ নম্বর যে ফায়দা ভারসাম্যপূর্ণ জীবনের সেটা হচ্ছে পরকালে হিসাব দেওয়া সহজ হবে একজন মানুষ যদি পুরো জীবনটা সে হিসাব কিতাব করে চলে তার জীবনটা ভারসাম্যপূর্ণ হয় তাইলে তার হিসাব সহজ হবে রসুল আকরম সাহ বলছেন যে কোনো ব্যক্তি যদি নিজের জীবনকে ভারসাম্য রক্ষা করে যে জীবন পরিচালনা করে তাহলে তাদের হিসাব সহজ হবে আর এটা যুক্তি এই কথা আপনি যদি প্রত্যেকের অধিকার সঠিকভাবে রক্ষা করেন তাহলে আপনি কি ধরা পড়বেন আপনি ধরা পড়বেন না আপনি হিসাব দিতে পারবেন হিসাবটা সহজ হবে এটাই স্বাভাবিক সুতরাং আমাদের আজ থেকে আমরা যেন পণ করি প্রত্যেকেই যে আমার জীবনটা যেন ভারসাম্যপূর্ণ হয় হঠাৎ বুজুর্গদের কিচ্ছা কাহিনী শুনে বলে আমি লাইনে চল নাকি হ্যাঁ এরকম যে শুধু নিয়ে ব্যস্ত আসে হ্যাঁ মানে একজন একটা অনেকে ব্যবসা নিয়ে ব্যস্ত আসে অনেকের কাছে অনেকে মেয়ে বিয়ে দিতেও গিয়ে চিন্তা করে নাকি অনেকে আছে ফ্যামিলিকে সময় কম দেয় তখন দেখা যায় যে ওর কাছে মেয়ে বিয়ে দিতেও চিন্তা করে হ্যাঁ যেমন অনেকে বিদেশে যারা থাকে তাদের কাছে মেয়ে বিয়ে দিতে অনেকে চিন্তা করে কারণ দেখা যায় যে সে টাকার দিকে খেয়াল বেশি সঠিক টাইমে আসবে না এলাকার মধ্যে তাইলে ওদিকের কীভাবে রক্ষা পাবে নাকি না তাইলে সমস্যা তো নিজেরাই আমরা ঘটাই নাকি না হ্যাঁ এই কারণে আমাদের ভারসাম্যপূর্ণ জীবনযাপন যদি আমরা করি তাইলে ও ঠিকমতো ঠিক মতো আমরা সবাই আদায় করতে পারবো মানুষের ভালোবাসা পাবো আল্লাহর ভালোবাসা পাবো তখন আমাদের হিসাবও সহজ হবে ইনশাআল্লাহ পরকালে ধরা থেকেও বেঁচে যাবো তাইলে আমরা আজ থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ ভারসাম্য জীবনযাপন করার জন্য যেটা সাহাবিক গ্রামের জীবনযাপন ছিল আমি গ্রামের জীবনযাপন ছিল সেটাই আমরা ধারণ করবো ইনশাআল্লাহ এই বলে শেষকুল্লা সাল্লাহ মহম্মদ ওয়াল